আজ 17ই মার্চ বঙ্গবন্ধুর শতবার্ষিকী উপলক্ষে দেশবাসীকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাই, সাথে সাথে বঙ্গবন্ধুকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতবাসী করুক এটা দোয়া করি আল্লাহর কাছে। এবং বঙ্গবন্ধু যদি 1920 সালে 17ই মার্চ জন্মগ্রহণ না করতেন তাহলে বাংলাদেশ নামক একটা ভূখণ্ড আমরা পাইতাম না। এই জন্য বঙ্গবন্ধুর জন্য আমরা সবাই বাংলাদেশের সবাই দলমত নির্বিশেষে সবাই দোয়া ও মাগফিরাত কামনা করা প্রয়োজন। উনি একজন আওয়ামী লীগের সম্পদ না, উনি আমরা সবাই সম্পদ, সবাই মুরব্বী। ওনার আত্মার মাগফিরাত কামনা করি এবং দেশবাসীকে মোবারকবাদ ধন্যবাদ জানাই। আজ যারা বঙ্গবন্ধুর আদর্শ চেতনা এবং নৈতিকতার আদর্শ দাবিদার সবাইকে আমি অনুরোধ করব, বঙ্গবন্ধু একজন দেশপ্রেমিক, দেশের জন্য জীবন দিয়েছেন, ওনার আদর্শ কী ছিল আমরা ওনার আদর্শকে পূরণ করতে হবে এবং ওনার লক্ষ্য উদ্দেশ্য কী ছিল ওনার অসমাপ্ত কাজগুলো আমরা সমাপ্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীকেও বলবো এগুলো বাস্তবায়ন করার জন্য। আমি চ্যানেল কমলাপুরীকে ধন্যবাদ জানাই যেহেতু দেশের জনগণের কাজ করতেছে এবং সাথে সাথে বাংলাদেশের সকল বাংলা ভাষা মানুষকে আমি দেশ বিদেশে সবাইকে মোবারকবাদ ধন্যবাদ জানাই এবং সবাইকে সুখ ও শান্তি থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করি।